আরআরবি এনটিপিসি জিকে ইন বেঙ্গলি ফিজিক্স হিট অ্যান্ড টেম্পারেচার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ভূতবিজ্ঞানের যে তাপ আর উষ্ণতা চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেব। আমরা এই 2016 রেলওয়ে এনটিপিসিতে যে যে প্রবলেমগুলো এসেছিল, মানে ভৌতবিজ্ঞানের এই তাপ আর উষ্ণতা চ্যাপ্টার থেকে, তা নিউমেরিক্যাল সমেত, মানে অঙ্ক সমেত এই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আমি এমসিকিউ ফরম্যাটে। দেখো, এরকম এইভাবে সবকটা প্রশ্ন আমি দিয়েছি। প্রথমে আমরা একটু সংক্ষেপে কিন্তু কম্প্যাক্ট আগে তাপ আর উষ্ণতা চ্যাপ্টারটা সম্পর্কে দেখে নেব, যে তাপ আর উষ্ণতা একদম যে বেসিক ফিচার্সগুলো যেগুলো আমাদেরকে জেনে নেওয়া উচিত সেগুলো জেনে নেব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মন দিয়ে দেখো, আমি তোমাদের নিশ্চিত করে বলতে পারি এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু কোনো প্রশ্ন মিস যাবে না। আমি তোমাদের আসন্ন যে 2019 রেলওয়ে এনটিপিসি পরীক্ষা তোমরা দেবে বা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি তোমরা যারা যারা নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন মিস যাবে না, এটুকু আমি 99% বলতে পারি। আর আমি শেষকালের প্র্যাকটিস সেটটা বন্ধুরা তোমাদেরকে www.knowledgeaccount.com যেটা রয়েছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট নলেজ অ্যাকাউন্টের, তো তোমরা সেখানে ভিডিওটা পাবলিশ হওয়ার কিছুক্ষণ পর ওখানে কিন্তু তোমরা যদি চেক করতে মানে চেক করো তাহলে দেখতে পাবে, তোমরা একটু গুগলে সার্চ করে নেবে knowledgeaccount.in। তো আজকে আমরা দেখো ফার্স্ট যেটা স্টার্ট করব তাপ সম্পর্কে ছোটোখাটো কিছু তথ্য যেগুলো আমাদের মানে একদম না জেনে রাখলে নয়। যেমন তাপ কি? তাপ হলো এক ধরনের শক্তি যা গ্রহণ করলে সাধারণভাবে কোনো বস্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং বর্জন করলে ঠান্ডা হয়ে যায়। মানে তোমরা যদি কোনো একটা বস্তুকে তাপ দাও তাহলে সেটা গরম হয়ে যাবে, আর যদি কোনো বস্তু থেকে মানে রেফ্রিজারেশন করে তাপ নিয়ে নাও তাহলে কিন্তু বস্তুটা ঠান্ডা হয়ে যাবে। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তাপের একক, তাপের সিজিএস একক কিন্তু ক্যালোরি, আর এসআই একক হচ্ছে জুল। এই এককগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এবার দেখো, তাপ মোটামুটিভাবে যদি আমরা দেখতে যাই তিন রকমের হয়। একটা হচ্ছে বোধগম্য তাপ, একটা হচ্ছে লিন তাপ, আর একটা হচ্ছে বিকীর্ণ তাপ। এই বোধগম্য তাপটা কি? বোধগম্য তাপ বলতে আমরা যে তাপটাকে মানে মানে বোধ করতে পারি আর কি। এই যে ধরো তোমার তুমি কোনো একটা গরম জিনিস হাতে ধরলে তোমার গরম লাগে, বা তুমি কোনো একটা যদি বরফ হাতে নাও তাহলে তোমার ঠান্ডা লাগছে, তো সেই তাপটা আমরা যেটা বোধ করতে পারি সেটা হচ্ছে বোধগম্য তাপ। লিন তাপ হচ্ছে অ্যাকচুয়ালি, এই লিন তাপটা নিয়ে আমি খুব ভালোভাবে আলোচনা করব যখন অবস্থার পরিবর্তন যে একটা চ্যাপ্টার আমি এর পরেই আলোচনা করব, অবস্থার পরিবর্তন চেঞ্জ অফ স্টেট নিয়ে যে চ্যাপ্টারটা রয়েছে তাতে তোমরা লিন তাপটা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো, কঠিন থেকে তরল হওয়ার জন্য বা তরল থেকে গ্যাসীয় হওয়ার জন্য কিংবা গ্যাসীয় থেকে তরল বা তরল থেকে কঠিন হওয়ার জন্য স্পেশালি যে কোনো পদার্থ একটা তাপ কিন্তু গ্রহণ করে বা বর্জন করে। যে তাপটা তার একটা অন্তর্নিহিত তাপ সেটা হচ্ছে লিন তাপ। এটা নিয়ে আমি আরও ভালো করে পরে আলোচনা করে দেবো, কেননা লিন তাপ থেকে প্রচুর প্রশ্ন হয় যার জন্য ওটা আমি অবস্থার পরিবর্তন চ্যাপ্টারেই দেখেছি। এবার দেখো বিকীর্ণ তাপ, বিকীর্ণ তাপ যেটা, এটা কিন্তু সূর্য থেকে যে পদ্ধতিতে তাপটা আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় সেটা হচ্ছে বিকীর্ণ তাপ। যে তাপটা বিকিরিত হয় সেটা হচ্ছে বিকীর্ণ তাপ। এবার দেখো, তাপ পরিবহনের এই যে তাপ পরিবহন পরিবাহিত হয় তার মোট তিনটে পদ্ধতি থাকে। একটা হচ্ছে পরিবহন যেটা শুধুমাত্র কঠিনের মধ্যে হয়, পরিচলন যেটা তরল আর গ্যাসের মধ্যে হয়, আর তিন হচ্ছে বিকিরণ যেটা ধরো এই সূর্য থেকে পৃথিবী মানে এই ধরনের রেডিয়েশন যেখানে যেখানে হবে মানে যে মাধ্যমটা রেডিয়েশন অ্যালাউ করে সেই মাধ্যমে বিকিরণ পদ্ধতিতে তাপ পরিবাহিত হতে পারে। এবার দেখো এখানে যেটা পরিবহন এগুলো সম্পর্কে আমরা একটু দেখে নিই। ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো আর তো এখানে আরেকজন দাঁড়িয়ে আছে, তুমি এখান থেকে কোনো একটা ইট বা যা হোক কিছু বস্তু যেটা একে দেবে, তো এখান থেকে যদি তোমরা মানে এই এই বস্তুটা এখানে এখান থেকে এখানে পৌঁছানোর জন্য যদি তোমরা এটাকে মানে তিনটে পদ্ধতিতে দেওয়া যায়। দেখো, তোমরা এখানে আরও কিছু তোমার বন্ধুদের এখানে যদি জোগাড় করে নাও এবং এইটা প্রথমে একে, তারপরে একে, তারপর সেখান থেকে একে, আবার একে, এরমভাবে করতে করতে যদি এই এই জিনিসটা এখান থেকে এখানে আসে তো তাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি পরিবহন হবে। ঠিক এইভাবে তাপটা যদি কঠিনের মধ্যে থেকে কঠিনের মধ্যে একটা মানে অণুকে মানে একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেল এইভাবে পরিবাহিত হয়ে আসে তখন সেটা পরিবহন বলে, যেটাকে কন্ডাকশন বলে ইংরাজিতে। এরপর দেখো পরিচলন যেটা, সেটা হচ্ছে ধরো ঠিক এই জিনিসটাকেই তুমি এখানে দিতে চাইছো,
তুমি নিজে গিয়ে এই জিনিসটাকে, তুমি নিজে হেঁটে গিয়ে এই জিনিসটাকে এর কাছে দিয়ে এলে, তখন কিন্তু এটা পরিচালন হয়ে যাবে, যেটা কিন্তু আমাদের তরলের ক্ষেত্রে হয়। যেমন তুমি যদি চা গরম করো বা তুমি যে কোনো যখন জল গরম করো, জলটা দেখবে ফুটছে, তার মানে কি হয়, ফোটার অ্যাকচুয়ালি যেটা আমরা মানে সায়েন্স, সেটা হচ্ছে কি যে জল যখন ফোটে তখন তার উপরে মানে যে জায়গাটা বেশি মানে উত্তপ্ত থাকে অপেক্ষাকৃত, ধরো যে তলার দিকটা, পাত্রের তলার দিকটা, সেখানে কিন্তু তোমাদের জলের উষ্ণতাটা বেশি থাকে, এখানে জলের উষ্ণতাটা বেশি থাকে, যার জন্য কি হয় এই জায়গাটা উপরে উঠে যায় আর এখানে অপেক্ষাকৃত ঠান্ডা জিনিসটা নিচে নেমে আসে। তো এই জিনিসটা কন্টিনিউয়াস হতে থাকে, যেটাকে আমরা ফুটে মানে জলটা যখন ফোটে তখন এই ব্যাপারটার কি ঘটে, তো সেটা হচ্ছে তরল আর গ্যাসের মধ্যে হয়। আর বিকিরণ হচ্ছে ডাইরেক্ট যেটা সূর্য থেকে রেডিয়েশন আমরা জানি, এই রেডিয়েশন নিয়ে আর একটা চ্যাপ্টার আলাদা করে হতে পারে, তো সেটা আমরা তখনই আলোচনা করব। সেই পদ্ধতিটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। এরপর আমাদের দেখো তাপ পরিমাপক যন্ত্র, তাপ পরিমাপক যন্ত্র যেটা সেটা হচ্ছে ক্যালোরি মিটার, আমরা ক্যালোরি মিটার দিয়ে তাপ মাপি। এরপর আমরা যেটা দেখবো, দেখো তাপমাত্রা বা উষ্ণতা, তাপমাত্রা বা উষ্ণতা এটা কি, এটা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, বস্তুর তাপীয় অবস্থা হচ্ছে তাপমাত্রা। মানে তুমি দেখো এখানে আগে পুরোটা একটু দেখে নিই, যা স্থির করে দেয় যে একটি বস্তুকে অন্য কোনো একটি বস্তুর সংস্পর্শে রাখলে প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুকে তাপ দেবে না তৃতীয় বস্তু থেকে তাপ নেবে। তো দেখো এখানে একটা, এটা একটা গরম আছে, এটা একটা গরম বস্তু আছে, আর এখানে ধরো একটা ঠান্ডা বস্তু আছে। তো এই ঠান্ডা বস্তুটা আর এখানে গরম বস্তুটা যদি সংস্পর্শে আসে, তাহলে এই দুটোর মধ্যে কি হয় একটা তাপের মানে আদান প্রদান ঘটে। তো এই গরম বস্তুটা কি হয় শীতল বস্তুটাকে তাপ দেয়, আর শীতল বস্তুটাকে গরম বস্তু থেকে তাপ নেয়। তো এই ধরনের মানে তাপের আর কি ফল, যেটাকে বলবো আমরা টেম্পারেচার মানে বা উষ্ণতা। এবার তাপমাত্রার কিছু একক, যেমন ধরো এখানে সিজিএসএ হচ্ছে এসআই, আর সরি সিজিএসএ সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসআইতে হচ্ছে কেলভিন। এগুলো কিন্তু খুব এক্সামে পড়ে, আমি তোমাদের শেষকালে এমসিকিউ দিয়ে এগুলো প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। দেখো উষ্ণতা পরিমাপক যন্ত্র, আমরা থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা পরিমাপ করি। এবার দেখো উষ্ণতার বিভিন্ন স্কেল, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে এখানে রয়েছে কি, দেখো সেলসিয়াস, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রয়মার। তো এখানে এর আমি যে মানে সাইনগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছি, ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন, রয়মার, ডিগ্রি রয়মার। তো এখানে দেখো নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। দেখো নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে সবথেকে নিচের উষ্ণতা, একদম আপার মানে লোয়ার লিমিটের যে উষ্ণতাটা থাকে সেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আর আপার লিমিটে হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আসলে যে উষ্ণতাতে জল মানে জমে বরফ হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেইটাকে মোটামুটি নিম্ন স্থিরাঙ্ক, আর যে উষ্ণতাতে জল ফুটে বাষ্পে পরিণত হয় মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে তোমরা ঊর্ধ্ব স্থিরাঙ্ক হিসাবে ভাবতে পারো। তো এখানে আমি প্রত্যেকটার দিয়ে দিয়েছি তোমাদেরকে, আমি শেষকালে ওয়েবসাইটে এর পুরো টেক্সটাই আমি প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে প্র্যাকটিস যাতে তোমাদের করতে সুবিধা হয়। এবার দেখো আমরা যেটা তাপমাত্রা মাপি সেটা হচ্ছে কি থার্মোমিটার, আমি বলেইছি আগে। এবার ডাক্তারি থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটার, যেটার ছবিটা আমি অলরেডি স্ক্রিনে দিয়েছি, তো এইটা সম্পর্কে আমাদের বেশ কিছু তথ্য জেনে রাখতে হবে, কেননা এখান থেকে কিন্তু এক্সামে প্রচুর প্রশ্ন আসে, বা আগেরবারেও আমি দেখেছি রেলওয়ে এনটিপিসি 2016 এসেছে, আর 2018 যে গ্রুপ ডি পরীক্ষা হলো তাতেও কিন্তু এসেছে। তো আমরা কিছু পয়েন্ট সেখান থেকে একটু দেখে নেবো, যেমন ধরো পারদের হিমাঙ্ক এবং স্ফুরণাঙ্ক, এইগুলো কিন্তু আছে -39 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে পারদের হিমাঙ্ক, মানে পারদ জমে কঠিনে তরল থেকে কঠিনে পরিণত হয় -39 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর ফুটে বাষ্পে পরিণত হয় 357 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে স্ফুটনাঙ্ক 357 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এবার দেখো সুবেদি থার্মোমিটার, যেটা সুবেদি থার্মোমিটারের কী কী গুণ থাকা উচিত, এগুলো এইভাবে তো প্রশ্ন আসে না, ডিসক্রিপশন টাইপ আমাদের এমসিকিউ প্রশ্ন আসে, তো আমাদেরকে একটা এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, কেননা অনেক সময় ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন দেয়। আমি কীরকম প্রশ্ন দেয় শেষকালে এমসিকিউ আকারে তোমাদের দেখিয়ে দিয়েছি, আপাতত তোমরা জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। দেখো এখানে বাল্বটির আয়তন বড় হওয়া উচিত, মানে এই যে যে নলটা এখানে রয়েছে থার্মোমিটারের, এর একটু মানে বাল্বটা, যেটাকেই বাল্ব বলা হয়, এটাকে একটু বড় হতে হবে। উষ্ণতা বৃদ্ধির জন্য থার্মোমিটারে ব্যবহৃত তরলের আয়তন প্রসারণ যতটা সম্ভব বেশি হওয়া দরকার, মানে আমরা সেই জন্যই অ্যাকচুয়ালি পারদ ব্যবহার করি এখানে। কেন পারদ ব্যবহার করি সেটাও আমি নেক্সট তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো পারদের আয়তন প্রসারণ অন্যান্য তরলের চেয়ে অনেক বেশি, এই যে ধরনের কথাটা, এই কথাটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আয়তন প্রসারণ মানে খুব সহজেই প্রসারিত হতে পারে অল্প তাপে, আয়তন প্রসারণ গুণাঙ্কটা অনেক বেশি। এবার দেখো নলটি যত সরু এবং দীর্ঘ হবে,
পার্ট নেওয়া ততই সুবিধা হবে এবং দাগগুলি দূরে দূরে হবে, ফলে সামান্য উষ্ণতা বৃদ্ধিতে পারসূত্রটা নড়বে, বেশি উপরে উঠবে ফলে উষ্ণতার পার্থক্য খুব কম হলেও তা সহজে নির্ণয় করা যাবে। এইটা আরও ভালো করে আমরা বুঝতে পারবো, দেখো আমরা এখানে কেন পারদ ব্যবহার করা হয় সেইগুলো যদি ভালো করে জানি। দেখো আমি এখানে যে লাল লাল রঙের হাইলাইটেড করে দিয়েছি যে টেক্সটগুলোকে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিওয়ার্ড, এগুলো তোমাদেরকে ভালো করে মাথাতে ঢুকিয়ে রাখতে হবে। যে পারদ স্বচ্ছ এবং চকচকে, মানে অনেক সময় কি হয় ধরো পারদের মানে থার্মোমিটারে পারদ ব্যবহার, আমরা কেন পারদ ব্যবহার করি বলে সেখানে তিনটে চারটে অপশান দিয়ে দেওয়া হয়, এবং এখানে দেখো এই যে লাল লাল হাইলাইটেড টেক্সটগুলো রয়েছে, এই টেক্সটগুলোর মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা ওখানে রাখা হয় আর বাদবাকিগুলো অন্যান্য কিছু দেওয়া হয়, দিয়ে বলা হয় যে থার্মোমিটারের এর মধ্যে পারদ ব্যবহারের মানে কি জন্য, এই নিচের কোনটা জিনিসটার জন্য আমরা পারদটা ব্যবহার করি। তো আমি সেগুলো তোমাদের এমসিকিউ আকারে যে প্রশ্নগুলো লাস্টে এমসিকিউ টেস্টটা নিচ্ছি তাতে আমি বলে দেবো, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, আগে চ্যাপ্টারটা একটু ডিসকাস করে নেওয়ার পরে আমি এমসিকিউগুলো তোমাদের দেখাচ্ছি। তো এখানে বিশুদ্ধ পারদ সহজলভ্য, উষ্ণতার বিস্তীর্ণ পালার মধ্যে পারদ তরল অবস্থায় থাকে। এবার দেখো পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি, যেটা আমি আগেও বললাম, আর তাপগ্রাহিতা কম আর তাপের সুপরিবাহী। তো এই হাইলাইটেড টেক্সটগুলো তোমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখো আপেক্ষিক তাপ সম্পর্কে একটু দেখে নিই। আপেক্ষিক তাপ থেকে প্রশ্ন আসে, আপেক্ষিক তাপ কি? কোনো পদার্থের একক ঘরে মানে একক ভরের, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা একক ভরের উষ্ণতা, তো একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলা হয়। আর একবার রিপিট করছি কেননা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, কোনো পদার্থের একক ভরের উষ্ণতা, মানে তুমি একক ভরের কোনো যদি পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করো তাহলে তাতে যে তাপটা লাগবে, মানে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে যে তাপটা লাগবে সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক তাপ। তো এর একক সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, ক্যালোরি পার মানে গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু সিজিএস পদ্ধতিতে একক প্রচুরবার এসছে এক্সামে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা তোমরা ভালো করে দেখবে। সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরিগ্রাম পার মানে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর এসআইতে হচ্ছে জুল পার কেজি কেলভিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এক্সামে প্রচুরবার এসেছে। এবার দেখো আমরা এই আপেক্ষিক তাপ সম্পর্কে আরও কিছু দেখে নিই, যেগুলো আমি দেখো এক্সাম রিলেটেড, আমি এখানে এক্সট্রা কিছু উল্টোপাল্টা দিইনি, যেগুলো এক্সাম রিলেটেড আছে সেই পয়েন্টগুলো এখানে রেখেছি। যেমন দেখো দেখো তাপ, তামার যে আপেক্ষিক তাপ এটা কিন্তু এক্সামে বারবার এসেছে, তামার আপেক্ষিক তাপ কত, তো এটা 0.09 ক্যালোরি পার মানে গ্রাম ডিগ্রি সেলসিয়াস, জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, বা কিন্তু এই জুল পার কেজি কেলভিন যেটাতে, এই জায়গাটাও তোমাদেরকে একটু তোমরা মনে রাখতে পারো, এই এটা দিয়েও অনেক সময় মানে এটাও প্রশ্নের উত্তরে সব মাঝে মাঝে দিয়ে দেয়, জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার জন্য জলের তাপ ধারণ ক্ষমতা বেশি, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, জলের তাপ ধারণ ক্ষমতা কেন বেশি হয় না, জলের আপেক্ষিক তাপ বেশি হয়, একই পরিমাণ তাপ সমান ভরের জল আর দুধে। দেখো এখানে একটা এই পয়েন্টটা, এই যে এখানে আমরা জলের যে সেক দিই, আমরা যে জলের জল দিয়ে সেক দিই তার কারণও এইটা, কারণ জলের আপেক্ষিক তাপ বেশি হয় সেই জন্য জলের তাপ ধারণ ক্ষমতাটা বেশি, মানে জল যদি তুমি ফুটিয়ে সেটা দিয়ে সেক দাও তাহলে জলটা অনেকক্ষণ মানে গরম থাকে আর কি, এই হচ্ছে ব্যাপার। একই পরিমাণ তাপ সমান ভরের জল মানে ও দুধে দিলে দুধ তাড়াতাড়ি গরম হয়, কারণ দুধের আপেক্ষিক তাপ জলের চেয়ে কম, ওই জন্য দুধটা আপেক্ষিক তাপ কম হওয়ার জন্য কি হয় দুধটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, মানে কম তাপে দুধটা গরম হয়ে যায়, কিন্তু জলটাকে একটু বেশি তাপ দিতে হয় অপেক্ষাকৃত দুধের থেকে। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি, ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে বর্জিত তাপ গৃহীত তাপ, মানে আমি যেটা আগে একটু বলছিলাম যে একটা ধরো এখানে তোমরা কোনো গরম জিনিস নিলে আর একটা ধরো কোনো ঠান্ডা জিনিস নিলে এখানে, তো এই দুটোকে যদি আমরা পাশাপাশি জুড়ে দিই সংস্পর্শে আনি তাহলে কি হবে, এখানে গরমটা থেকে ঠান্ডাতে তাপ মানে যাবে আর ঠান্ডা থেকে মানে ঠান্ডাটা গরমটা থেকে তাপ নেবে আর কি, গ্রহণ করবে, আর গরম বস্তুটা ঠান্ডা বস্তু থেকে কিন্তু তাপ নিয়ে নেবে, তো এই গ্রহণ বর্জন ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত দুটো টেম্পারেচার ইকুয়াল না হচ্ছে, এটা হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি। এরপর দেখো আমরা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জেনে নেব, সেটা হচ্ছে জলসম, জলসম কী জিনিস, তো কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপ দিয়ে যত পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা যায়, 1 ডিগ্রি কী বললাম আর একবার ভালো করে দেখো, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, ধরো কোনো একটা বস্তু তুমি একটা লোহার বলকে গরম করছো, সেটা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে তার যতটা তাপ লাগছে সেই তাপটা দিয়ে
ধরো আমার এখানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ লাগছে, এটাকে আমাকে উত্তপ্ত করতে, এমনি মানে আমি অ্যাজ এ এক্সাম্পল বলছি। তো এখানে দেখো, এখানে আমি সেই যদি টেম্পারেচার দিয়ে সেই সেই তা সরি এখানে একটুখানি ভুল বলা হচ্ছে আমার, ধরো 10 ক্যালোরি এখানে তাপ লাগছে আমার এই মানে লোহার বলটাকে উত্তপ্ত করতে। তো তাহলে এখানে আমি দেখো সেই 10 ক্যালোরি তাপ দিয়ে যতটা পরিমাণ জলের উষ্ণতা বৃদ্ধি করতে পারবো, ধরো এটা আমার জল আছে, যেটা আছে আমার ধরো 10 মিলিলিটার জল, তো আমি যদি এই এই 10 ক্যালোরি দিয়ে 10 মিলিলিটার জলটাকে উত্তপ্ত করতে পারি, তো তাহলে এটাকে আমরা বলবো জলসম। এর এককটা আমাদেরকে একটু ভালো করে দেখে নিতে হবে, দেখো সিজিএসএ গ্রাম আর এসআইতে কিলোগ্রাম, এইগুলো কিন্তু আসে এক্সামে জলসময় দেখো। আর একটা লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় প্রশ্নতে দেখি যে মানে তাপকে অ্যাকচুয়ালি কার্য হিসাবে প্রকাশ করা হচ্ছে, আচ্ছা সেটা আমি যখন কোশ্চেনগুলো আলোচনা করবো তখন বলে দিচ্ছি। আপাতত দেখো, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করা হয়, যদি একক পরিমাণ আমরা তাপ উৎপন্ন করতে যে কার্য মানে ওয়ার্ক ডান করি, সেটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। আর এর ভ্যালুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বহুবার আসে এক্সামে, প্রচুরবার এসেছে, এটাও কিন্তু তোমরা ভালো করে নোট করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4.2 × 10^7 আর্ক পার ক্যালোরি, এটা হচ্ছে সিজিএস। সিজিএস যদি ইউনিটে জিজ্ঞাসা করা হয় তোমাদেরকে, তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান হবে এটা 4.2 × 10^7 আর্ক পার ক্যালোরি। আর যদি মানে এসআইতে হয় তাহলে কিন্তু 4.2 জুল পার ক্যালোরি, এটা হয়ে যাবে আমাদের তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান। সো এবার আমরা কিছু এমসিকিউ দিয়ে চ্যাপ্টারটা ভালো করে রিভাইজও করে নেব, তার সাথে কিছু এক্সট্রা জিনিসও জানবো, এবং দেখবো অন্যান্য মানে ইয়ারে এগুলো থেকে কি প্রশ্ন এসেছিল, আর কিছু অঙ্ক এগুলোতে আমরা একটু দেখে নেব যে মানে হিট থেকে কি কি অঙ্ক আসে হিট টেম্পারেচার থেকে। তো দেখো, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার হয়? তো এখানে দেখো, যেটা এখানে কয়েকটা এগুলো 4 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়, এটা আমি অবস্থার পরিবর্তনের সময় তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেবো যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়, এবং সেই রিলেটেড আরও অনেক প্রশ্ন আসে যেগুলো আমি তোমাদের নেক্সট অবস্থার পরিবর্তন চ্যাপ্টারটাতে ভালো করে বুঝিয়ে দেবো। আপাতত তোমরা এটা দেখে নাও, এটা কিন্তু এসেছে, সেই জন্য আমি এখানে তুলে দিয়েছি। কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার হয়? এটা 4 ডিগ্রি। এরপরে ঠিক একই ধরনের একটা প্রশ্ন একটু ঘুরিয়ে, কোন উষ্ণতায় 1 ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে, এখানে একটু লেখা ভুল হয়েছে, ভরকে 1 গ্রাম বলে, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। নেক্সট আমরা দেখবো, দেখো পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়, তোমাদেরকে আমি যেটা বলছিলাম। তো দেখো এখানে আমি ওগুলো যেখানে বলেছি তার মধ্যে এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, তাপের সুপরিবাহী হওয়ার জন্য পারদ মানে যেটা পারদের একটা বিশেষ গুণ, এবং এর জন্য এটাকে ক্লিনিক্যাল থার্মোমিটার ইউজ করা হয়। এরপর দেখবো, দেখো কোনো বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হলে বস্তুর তলটি কী রকমের হবে, খুব বারবার এসেছে এটা। তাপ বিকিরণ করার জন্য তোমরা সবসময় মনে রাখবে অমসৃণ আর কালো কিন্তু যেটা মানে হয় তাপ শোষণের, মানে একদম উত্তম শোষক হিসাবে ব্যবহার করা হয়, আর তাপ বিকিরণের জন্য সাদা আর মসৃণ এটা হয় কিন্তু তাপ মানে বিকিরণের জন্য খুব ভালো। আর অমসৃণ আর কালো এটা হয় বন্ধুরা মানে তোমার তাপ শোষণ করার জন্য ভালো। এরপর দেখো, থার্মোস্ট্যাট কী ধরনের যন্ত্র, থার্মোস্ট্যাট আধুনিক ধরনের থার্মোফ্লাক্স যা তাপ শক্তির সময় বিভাজন নীতিতে কাজ করে। এরপর দেখবো 20 ডিগ্রি সেন্টিগ্রেড ইকলস টু কত ফারেনহাইট, তোমাদের এখানে আমি একটু বলার সময় বলে দিই। দেখো এখানে আমি যেখানে তোমাদের সেন্টিগ্রেড, ফারেনহাইট, এছাড়া ধরো কেলভিন, আর তোমাদেরকে আর একটা বলেছিলাম রয়মার স্কেল, এই 4টে স্কেলের একটু তোমরা ফর্মুলাটা একটু নোট করে নাও, আমি ওটা তোমাদেরকে বলিনি। C/5 ইকলস টু F-32/9 ইকলস টু K-273/5 ইকলস টু R/4, এটা হচ্ছে টোটাল কনভার্সন। মানে ধরো এখানে সেন্টিগ্রেড থেকে যদি ফারেনহাইটে যেতে দেয় তাহলে তোমরা জাস্ট এই ফর্মুলাটা কাজে লাগাবে, যদি ফারেনহাইট থেকে কেলভিনে দেয় তাহলে এই ফর্মুলাটা কাজে লাগাবে, যদি কেলভিন থেকে রয়মার দেয় তাহলে এই ফর্মুলাটা কাজে লাগাবে, যদি রয়মার থেকে সেন্টিগ্রেড দেয় তাহলে মানে এই ফর্মুলাটা কাজে লাগাবে, মানে এইভাবে তোমরা ফর্মুলাগুলো কাজে লাগাবে। তো এখানে দেখো আমাকে বলা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড ইকোয়ালস টু কত ফারেনহাইট, তোমরা তাহলে এই C/5 এখানে দেখো আমরা এখানে পুট করি, C/5 ইকোয়ালস টু F-32/9,
তো এখানে আমরা যদি পুট করে দিই, দেখো সেন্টিগ্রেডের জায়গায় যদি 20 লিখে দিই, 20/5 ইকুয়ালস টু F-32/9। তো এখানে কি হচ্ছে দেখো, কাটাকাটি করলে এখানে আমার 4 চলে আসছে, যেখানে আমি পাচ্ছি F-32 = 4936, যেখানে আমরা এফ পাচ্ছি কি দেখো, 36 + 32 = কিন্তু 68°। তো এটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখানে, সরি, 68°F। তো এটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার, 68°F। এরপর আমরা দেখবো কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলের একই পার্ট, মানে একই পার্ট থাকে। তো এইটাও খুব বারবার আসে এক্সামে, এটা -40°C, হবে -40°C-ও বলতে পারবো, -40°F-ও বলতে পারবো। তোমরা এটাও ওই C/5 = M-32/9 আমি যেটা বললাম সেই ফর্মুলাতে বসিয়ে দেখতে পারো। সি এর জায়গায় ধরো আমরা যদি টেম্পারেচারটা এক্স বলি, X/5, এখানে X-32/9, এখানে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো 9x, এখানে হচ্ছে 5x মাইনাস 5×10 হাতে থাকে 1, 5×15 = 16, 9x-5x = -160। এখানে দেখো কত হচ্ছে, 4x চলে আসছে, -160/4 যদি আমরা করে দিই, এখানে কিন্তু আমাদের ক্যালকুলেশন করে -40 চলে আসে। তো এই -40 যার জন্য এখানে কিন্তু হয় আমাদের অ্যান্সারটা এখানে। এরপর আমরা দেখো দেখবো মানুষের ত্বক সর্বাধিক কত, মানে কোন তাপমাত্রায় ফুসকা না পড়েও সহ্য করতে পারে। তো মানুষের ত্বক মোটামুটি 40°C পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে, এরপরে কিন্তু পুড়ে যায়, এরপর মানে ফুসকা পড়ে যায়। জলসমের একক কি? জলসমের একক আমি একটু আগেই বলেছি, জলসমের একক কোনটা হবে, গ্রাম। জলকে কেন সেক দেওয়ার কাজে ব্যবহার করা হয় এটাও আমি আলোচনা করেছি, আপেক্ষিক তাপ বেশি হওয়ার জন্য। নেক্সট, 1 ক্যালোরি = কত জুল, 1 ক্যালোরি = কত জুল, দেখো 4.1855 জুল, এগুলো একটু তোমাদেরকে নোট করে নিতে হবে, এগুলো একটু ভালো করে মেমোরাইজ করে নাও। 1 জুল = কত ক্যালোরি, 1 জুল = কিন্তু 0.24 ক্যালোরি। এরপর দেখবো জলের আপেক্ষিক তাপ কত, জলের আপেক্ষিক তাপ কত হবে, 4200 জুল পার কেজি কেলভিন। এখানে দেখো কেজি কেলভিনে আছে বলে কিন্তু এইটা হয়েছে। তো এইগুলো একটু আমাদের মাথাতে রাখতে হবে আর কি, মানে এককগুলো কীরকম দিচ্ছে তার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু অ্যান্সার করতে হবে। এরপর দেখো 50 গ্রাম জলের তাপমাত্রা 20°C থেকে 100°C পর্যন্ত বাড়াতে কী পরিমাণ তাপের প্রয়োজন হবে। তো দেখো এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে H=MST, H=MST, এখানে এইচটা হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ, এখানে হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ হচ্ছে এইচটা। এরপর এমটা হচ্ছে ভর, এসটা হচ্ছে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, আর এখানে টিটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার মানে পরিবর্তন, এটা হচ্ছে টিটা। তো আমরা যদি ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি, দেখো H=MST, তাহলে এখানে আমার এইচ আসছে কত, এইচ আসছে হচ্ছে মানে এইচটাই আমাকে বার করতে হবে, এই যে বলেছে কত তাপ দিতে হবে। তো এখানে এমটা দেখো আমার আছে কত, 20°, মানে সরি 50 গ্রাম, 50 গ্রাম আছে। আর তারপরে টেম্পারেচার এস যেটা, দেখো জলের আপেক্ষিক তাপটা কিন্তু তোমাকে দেওয়া থাকবে না, অন্যান্য বস্তুর ক্ষেত্রে যদি এই ধরনের অঙ্ক দেওয়া হয়, ভালো করে মনে রাখো, অন্যান্য বস্তুর ক্ষেত্রে যদি এই ধরনের অঙ্ক দেওয়া হয়, যেমন তামা, লোহা, এই ধরনের কোনো বস্তু ধরো উত্তপ্ত করার কথা বলা হচ্ছে, তখন কিন্তু এদের আপেক্ষিক তাপ দিয়ে দেবে। যেমন এটা হচ্ছে 0.09 ক্যালোরি/গ্রাম, এটা যেটা আমি একটু আগে বললাম। তো লোহারও একটা আছে আপেক্ষিক তাপ, তোমরা তামা লোহা এর আপেক্ষিক তাপগুলো একটু ভালো করে দেখে নাও, মনে রাখবে। আর দেখো জলের যদি না দেয়, জলেরটা অ্যাকচুয়ালি এক হয়, জলের আপেক্ষিক তাপ সবসময় এক হয়, জলের আপেক্ষিক তাপ সবসময় এক, এটা ভালো করে মনে রাখতে হবে। তো এখানে এস মানে এক, আর টি হচ্ছে দেখো আমরা 20°C পর্যন্ত আমরা বাড়াচ্ছি আর কি তাপটা, তাহলে আমাদের টেম্পারেচারের পরিবর্তন মানে উষ্ণতার পরিবর্তন হচ্ছে কত, 100-20, আমাদের 80° আর কি উষ্ণতা বাড়াতে হচ্ছে। তো 50 × এখানে 1টা ছেড়ে দাও, এখানে 80 চলে আসে, তাহলে কিন্তু 400 হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যান্সার। নেক্সট আমরা দেখবো কোনো বস্তুর ভর ও আপেক্ষিক তাপ যথাক্রমে 100 গ্রাম এবং 0.09 ক্যালোরি/গ্রাম হলে ওই বস্তুর জলসম কত। দেখো জলসম করতে গেলে কি করতে হবে, আপেক্ষিক তাপে সেই একই জিনিস, এখানে এম এস তোমার টি করে দাও, জলসম যেটা, যদি আমরা জলসমটা বার করতে চাই, জলসম, তো জলসম কষ্ট কি তোমার, এখানে দেখো আপেক্ষিক তাপ 0.09, মানে এসটা, এমটা এখানে 100 রয়েছে,
এটা হচ্ছে 0.09, আর এখানে টিটা তোমরা বাদ দিয়ে দেবে জলসম বার করার সময়। এবার দেখো তাহলে কত হচ্ছে এখানে আমার, 0.09, মানে হচ্ছে অ্যাকচুয়ালি 9 গ্রাম হচ্ছে। তো 9 গ্রাম যদি হয় সেটাকে আমরা যদি করি 0.09 কেজি হয়ে যায়। সো এইটা হয়ে যাচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো আমরা দেখবো এখানে যেটা, সেটা হচ্ছে 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কী পরিমাণ কার্য করতে হবে। দেখো 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কিন্তু আমাকে 4.2 জুল, হচ্ছে আমি যেটা আগে একটু বলছিলাম 4.2 জুল কিন্তু আমাকে কাজ করতে হয়। তাহলে 10 ক্যালোরি মানে কত হবে, 4.2 × 10 মানে হচ্ছে 42 জুল। তো দেখো আমাদের রাইট অ্যান্সার কী আছে, 42 জুল। নেক্সট দেখবো 1 ব্রিটিশ থার্মাল একক সমান কত ক্যালোরি। দেখো এটা এটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে 252 ক্যালোরি, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখবো দেখো শূন্য মাধ্যমে বিকীর্ণ তাপের বেগ কত, এটা কিন্তু আগের বছর 2016 NTPC-তে এসেছিল। তো এখানে কিন্তু 3 × 10^10 cm/s, এটা কিন্তু হবে শূন্য মাধ্যমে বিকীর্ণ তাপের বেগ। নেক্সট আমরা দেখবো থার্মোমিটারের আবিষ্কর্তাকে, এটা খুব ইজি আমরা জানি প্রচুরবার আসে এক্সামে, গ্যালিলিও। এরপর দেখবো জলের ট্রিপল পয়েন্টের মান কত, জলের ট্রিপল পয়েন্টের মান এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আগের বছরই 2016 NTPC-তে এসেছিল, আর রেলের গ্রুপ ডি 2018-তেও এসেছিল। এটার কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 273.16 কেলভিন। বন্ধুরা আমরা লাস্ট যাবার আগে আর একটা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা হচ্ছে ধরো আমি এখানে স্লাইডে দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু যদি কত কেলভিন আমাকে এখানে বার করতে দেয়, কত কেলভিন, তো সেইটা যদি বার করতে দেয় আমি এখানে কি করে করব। দেখো ডিগ্রি সেন্টিগ্রেড যেটা থাকে, এটা কিছু ধরো সাপোজ একটা কিছু ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তার সাথে 273 যোগ করলে কিন্তু ওটা কেলভিনে চলে আসে। যেমন ধরো এখানে 20টাকে যদি 273-এর সাথে যোগ করে দিই তাহলে কিন্তু আমার এখানে মানে চলে আসবে 293 কেলভিন। এবার কেলভিন থেকে ধরো এখানে তোমাকে 300 কেলভিন দিল, 300 কেলভিন থেকে বলেছে কত ডিগ্রি সেন্টিগ্রেড, তো সেক্ষেত্রেও কী করতে হবে, 300 থেকে তুমি 273টা মাইনাস করে দেবে, তাহলে হয়ে যাবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যাকচুয়ালি অঙ্ক টঙ্কগুলো করার সময় আমাদের এগুলো করতে হয়, যার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। তো বন্ধুরা এটাই ছিল তাপের চ্যাপ্টার নিয়ে সব কিছু, এবং আমি যতটা পেরেছি এখানে পুরোটাই কভার করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের 99% এখান থেকে কভার হয়ে যাবে। যদি তোমাদের মনে হয় এর বাইরে আমি কিছু এখানে মেনশন করিনি বা উল্লেখ করা হয়নি, সেগুলো কিন্তু আমি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে আবার যখন অবস্থার পরিবর্তন চ্যাপ্টারটা বোঝাবো, অবস্থার পরিবর্তন চ্যাপ্টারটার সাথে সেগুলো ইনক্লুড করে দেবো। কেননা আমি তাপ নিয়ে অনেক কিছু এখানে বললাম না যেগুলো অবস্থার পরিবর্তনের সাথে রয়েছে বলে আমি ওখানে আরও ভালো ডিসকাস করতে পারবো বলে এখানে কিছু বলিনি। আপাতত তোমরা এই জিনিসগুলো রেডি করে নাও, আর আমি নেক্সট ভিডিওতে অবস্থার পরিবর্তন চ্যাপ্টারটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। আর ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করে যাবে, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না। সাথে সাথে তোমরা যারা যারা নতুন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, সাথে বেল আইকনটা প্রেস করে নেবে যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। ধন্যবাদ।